হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি। আজ আমরা হরপ্পা সভ্যতার পার্ট টু নিয়ে এসেছি তোমাদের কাছে। তো দেখে নাও প্রথম প্রশ্নটা, হরপ্পায় কে সর্বপ্রথম খনন কার্য চালিয়েছিলেন? তো এটির সঠিক উত্তর দয়ারাম সাহানি। কোয়েশ্চেন নাম্বার টু, হরপ্পা সভ্যতায় যে বিশাল স্নানাগার পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত? চারটে অপশান দেখতে পাচ্ছি, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান এবং লোথাল। তো রাইট আনসার ইজ মহেঞ্জোদারো। কোয়েশ্চেন নাম্বার থ্রি, হরপ্পাবাসীদের কোন পশুর কথা অজানা ছিল? তো এটির উত্তর ঘোড়া। আমরা শুনেছি ঘোড়ার ব্যাপারে কিন্তু হরপ্পার লোকেরা জানতো না। কোয়েশ্চেন নাম্বার ফোর, হরপ্পাবাসীদের কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? তো হরপ্পাবাসীরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? তো মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। কোয়েশ্চেন নম্বর সিক্স, হরপ্পা সভ্যতায় একমাত্র কোন স্থানে কোনো দুর্গ পাওয়া যায়নি? তো আমরা যদি দেখি আমরা জানতে পারবো চান্হু দরকতেই কিন্তু কোনো কোন দুর্গ পাওয়া যায়নি। আমরা এটিকে ইংরেজিতে বলতাম সিটি উইদাউট সিটাডেল। কোয়েশ্চেন নম্বর সেভেন, কালীবঙ্গান, এখানে কালীবাগান লেখা আছে, তোমরা ঠিক করে নেবে, কালীবঙ্গান শব্দের অর্থ কী? তো কালীবঙ্গান শব্দের অর্থ কালো বালা, এবং ইংরেজিতে যদি প্রশ্নটা আসে তোমরা লিখবে ব্ল্যাক ব্যাঙ্গলস। কোয়েশ্চেন নম্বর এইট, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? এখানে উত্তরটা হবে রাভি। দেখে নিচ্ছি নবম প্রশ্ন, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? আমরা একটু আগে হরপ্পা দেখেছিলাম, তো উত্তর হচ্ছে ইন্দাস, অর্থাৎ সিন্ধু নদীর তীরে অবস্থিত। কোয়েশ্চেন নম্বর টেন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো সিন্ধু সভ্যতা কিন্তু তাম্র যুগের সভ্যতা। হরপ্পাবাসীরা কোন দেবতার পুজো করতেন? তো হরপ্পাবাসীরা পুজো করতেন পশুপতি, অর্থাৎ পশুপতি শিব। তারপরের প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? তো উত্তর হবে রাজস্থান। এর পরের প্রশ্নটা হচ্ছে, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়? এবং তোমাদেরকে বলে রাখি এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ আসছে, তো এটির মধ্যে হবে হরপ্পা। এবং তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে হরপ্পা কোথায় অবস্থিত। চোদ্দো নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোথায় বেলেপাথরে তৈরি অঙ্গ প্রত্যঙ্গহীন লাল রঙের মূর্তি পাওয়া গেছে? তো এটির উত্তর হবে হরপ্পাতেই, অর্থাৎ যেটা এখন বাইরে আছে, এবং কোথায় আছে তোমরা কমেন্টে জানাও। কোথায় জাহাজ নির্মাণ ও মেরামতির জন্য স্থান পাওয়া গিয়েছে? তো একটা কমন সেন্স লাগালেও জানতে পারবে যে জাহাজ নির্মাণের কাজ জেনারেলি ডকইয়ার্ডের সাইডেই হয়, তো সেক্ষেত্রে উত্তর হবে লোথাল। মহেঞ্জোদারোতে যে ডান্সিং গার্লের নিদর্শন পাওয়া গিয়েছে সেটি কী দিয়ে তৈরি? তো এটির উত্তর হবে ব্রোঞ্জ, কারণ তখন তো লোহার ব্যবহার সেরকমভাবে ছিল না এবং মূর্তিগুলি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো। নিচের কোনটি হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়? তো এটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? পাঞ্জাবের মন্টগোমেরি জেলা, সিন্ধুর লারকানা, জম্মুর মান্ডা, নাকি হরিয়ানার হিসারে? তো মহেঞ্জোদারো লারকানাতে আছে। এবারের প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতা ঠিক কতটা প্রাচীন? তো এটার উত্তর হবে আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ। কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি, নিম্নলিখিত সভ্যতাগুলির মধ্যে কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা? এটিরও উত্তর হবে মেহেরগড় সভ্যতা। তো আজ তোমাদের সাথে সিন্ধু সভ্যতার পার্ট টু ফর WBCS প্রিলিমস 2023 নিয়ে আমরা এলাম এবং আলোচনা করলাম। তোমরা জানিও তোমাদের কমেন্ট সেকশানে তোমাদের কেমন লাগছে এই সিরিজটা। দেখা হচ্ছে নতুন সিরিজে নতুন ভিডিওতে। তো ততক্ষণ স্মাইল স্টাডিকে ফলো করো। Let's grab it, smile.